নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত শুধু নয় মজলুম সহায়, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত কোরআনে সমাজ বিনীর মানে, বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি, ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মোহাব্বতে তার খালিদ মোরালি আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এই শ্রীরামপুর হোসেন আলী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল আয়োজন হয়েছে। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন। এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সবার গুনাহ মাফ করে দেন। আমরা আজকে যারা মাহফিলে এসেছি আল্লাহ আপনি আমাদের সবার গুনাহকে মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সবার জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দেন। আমরা নাজাত চাই কি চাই না? আর কিছু যে চাই না আমি,
চাই গোনাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ বলেন আমিন এই মাহফিলগুলো আমাদের দিনচর্চার কেন্দ্র এই মাহফিলগুলোতে বর্তমানে যুবকদের উপস্থিতি কম না বেশি তাকিয়ে দেখেন এই প্যান্ডেলের নিচে যুবক বেশি যুবকদেরকে কি আজকের মাহফিলে আসার জন্য টাকা পয়সা দেওয়া হয়েছে না গাড়ি ভাড়া দেওয়া হয়েছে না যুবকদেরকে কি আজকের মাহফিলে আসার বিনিময়ে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছে না সুতরাং যুবকরা যেভাবে নিঃস্বার্থভাবে পকেটের পয়সা খরচ করে কোরআনের জন্য কোরআনের আওয়াজ শুনে এই মাহফিলে ছুটে এসেছে কোরআনের পক্ষে যুবকদের এই গণজোয়ার এটা আমাদেরকে এই বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন যুবক ভাইরা এখন কোরআন মুখী হচ্ছে যুবকরা এখন দাড়ি রাখা শুরু করেছে যুবকরা এখন টাকনুর উপরে প্যান্ট পরা শুরু করেছে যুবকরা এখন নামাজি হয়ে যাচ্ছে এই চিত্রগুলো ভালো না খারাপ যুবকরা এখন গান বাজনা ছেড়ে দিয়েছে যুবকরা এখন অশ্লীলতা ছেড়ে দিয়ে কোরআনের দিকে ছুটছে ইসলামের দিকে ছুটছে যুবকদের ইসলামের দিকে এই যে গণজোয়ার শুরু হয়েছে এই গণজোয়ার একদিন এই দেশে গণবিপ্লব সৃষ্টি করে এই দেশে কোরআনের রাজ এই যুবকরাই কায়েম করবে ইনশাআল্লাহ আল্লাহ আমার আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন বলেন আমিন সম্মানিত ভাইরা রাত অনেক গভীর হয়ে গিয়েছে লম্বা কথা বলে আমি দিব না আমরা কোরআনের মাহফিলে এসেছি কোরআন থেকে আমরা কিছু কথা শুনব ইনশাআল্লাহ আমরা তাফসিরুল কোরআন মাহফিলে এসেছি এই মাহফিলে আমাদের সিলেবাস হচ্ছে আল্লাহর কিতাব এই কিতাব নাজিল করেছেন কে আল্লাহ এর ভেতরে কোনো সন্দেহ আছে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন গালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড হায়ার অফ দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট অ্যান্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি যার মধ্যে সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না আল্লাহ আকবার মুত্তাকিনদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে কোরআনুল করিম এটি ৩০ পারায় বিভক্ত কোরআনে করিমের ভেতরে ১১৪টি সূরা আছে একদিনের তাফসির মাহফিলে গোটা কোরআন নিয়ে আলোচনা করে শেষ করা যাবে যাবে না কারণ কোরআনের জ্ঞান সসীম না অসীম আমাদের জ্ঞানের স্বল্পতা আছে কিন্তু কোরআনুল করিমের জ্ঞানের কোনো সীমানা নাই আল্লাহর কোরআন নিয়ে কেউ যদি পড়াশোনা করে গবেষণা করে কিংবা আল্লাহর কোরআন থেকে কেউ যদি কথা বলা বা লেখা শুরু করে কথা বলতে বলতে কিংবা লিখতে লিখতে কখনো শেষ করতে পারবে এই জন্য রব্বুল আলামিন কোরআনুল করিমে বলছেন উল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা রব্বুল আলামিন বলছেন ও নবী আপনি বলুন এই দুনিয়াতে যত সাগর রয়েছে আমার বাবারা আমার ভাইয়েরা খেয়াল করি শোনো আল্লাহ তাআলা একটা দুইটা সাগরের কথা বললেন না শুধুমাত্র প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর নয় আল্লাহ তাআলা বললেন এই দুনিয়ার যত সাগর আর মহাসাগর রয়েছে সকল সাগর আর মহাসাগরের পানি দিয়ে যদি কলমের কালি বানানো হয়
আর সেই কলমের কালি দিয়ে যদি তোমার রবের কথাগুলো লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সাগর আর মহাসাগরের সব পানি ফুরিয়ে যাবে, কিন্তু তোমার রবের কথাগুলো লিখে শেষ করা যাবে না। সেই কোরআন থেকে কথা বলবো আজকে আমরা ইনশাআল্লাহ। আজ আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা থেকে আলোচনা করব, যেই সূরাতে আল্লাহ তাআলা মানুষের জীবনের সফলতার পথ বাতলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন দিকে গেলে আমাদের সর্বনাশ হবে, কোন দিকে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, কোন পথে চললে আমরা জাহান্নামে যাব, আর কোন পথে হাঁটলে আমরা জান্নাতে যাব, সেটার দিক নির্দেশনা যিনি দিয়েছেন তিনি কে? আসমান জমিন কার? এই দুনিয়া কার? আসতে বলবেন না, আমরা সবাই কার? আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? দুনিয়া বানাইছেন কে? তো এই দুনিয়াতে কোন পথে গেলে ভালো হবে আর কোন পথে গেলে খারাপ হবে, কোন দিকে গেলে জান্নাতে যাওয়া যাবে আর কোন দিকে গেলে জাহান্নামে যাওয়া যাবে, সেটার পথ নির্ধারণ করে দিয়েছেন কে? এমন একটি সূরা থেকে আমরা আজকে আলোচনা করব, যেই সূরায় সফলতার কথাও বলা হয়েছে আবার সর্বনাশের কথাও বলা হয়েছে। আমরা সবাই দুনিয়া আখেরাতে সফল হতে চাই কি চাই না? কারা কারা চান না, হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। এজন্য আমি বরাবর একটা কথা বলি, পাবনায় আমি আসলে আমার আর ভাবনা থাকে না, কারণ আমি জানি পাবনার মানুষ সুশিক্ষিত, ভদ্র, মন দিয়ে কথা শুনে, আজও তার ব্যতিক্রম ঘটবে না ইনশাআল্লাহ। যে সূরা থেকে কথা বলবো, আপনারা কি জানেন এই সূরাটা আপনাদের সবার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। এমন একটা সূরা, আমি বলার পরে বলবো ন হুজুর বুঝছিটা তো খুব সহজ সূরা, কিন্তু আমরা জানি না যে এটি এমন একটা সূরা, এই সূরাই আমাদের মুক্তির পথ বলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমরা সবাই দুনিয়া আখেরাতের সফলতা লাভ করতে চাই কি চাই না, এমন একটি সূরা। এই সূরাটা কোরআনের শেষতম পারায় অবস্থিত। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাটার নাম কি? এই সূরা থেকে আলোচনার আগে এই সূরাটা আমরা সবাই মিলে মন ভরে আলোচনা করব, মন ভরে আমরা তিলাওয়াত করব, এরপরে আমরা আলোচনার ভেতরে ঢুকব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে তিলাওয়াত করতে পারবেন না? তাহলে চলেন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজকের এই সূরাটার আলোচনার মূল সামারি যদি আপনাদেরকে মুখস্থ করায় দিই কিছু টেকনিকে, তাহলে কি আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন? চলেন তাহলে দেখেন, আমি প্রথমে এই সূরার প্রাইমারি কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। এই সূরাটি কোরআনুল করিমের 30তম পারায় অবস্থিত। আমার কথা বুঝে থাকলে সবাই জবাব দেন তো, এই সূরাটি কততম পারায় অবস্থিত? মাশা আল্লাহ। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাটার নাম নাসর না আসর? আচ্ছা, আমরা সবাই জানি কোরআনুল করিমে 114টি সূরা রয়েছে। আজ আমরা যে সূরা থেকে আলোচনা করব, এই সূরাটি হচ্ছে কোরআনুল করিমের 103 নম্বর সূরা। আমরা শুনে থাকলে, বুঝে থাকলে সবাই কষ্ট করে বলি, এই সূরাটা কত নাম্বার সূরা? মাশাআল্লাহ। কোরআনুল করিমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরা মাক্কি, কিছু সূরা হলো মাদানি। মাক্কি সূরা হলো সেগুলো যেগুলো নবীজির মাক্কি জিন্দেগিতে মক্কায় নাজিল হয়েছে, সেগুলো হলো মাক্কি সূরা। আর মাদানি সূরা হলো সেগুলো যেগুলো মদিনায় নাজিল হয়েছে। আজ আমরা যে সূরা থেকে, সূরাগুলো কয় প্রকার? কিছু মাক্কি আর কিছু।
আজ আমরা যে সূরা থেকে কথা বলবো এই সূরাটি হচ্ছে সূরাতুম মাক্কিয়া, এটা হচ্ছে মাক্কি সূরা। দেখি পাবনার মানুষ মনে রাখতে পেরেছেন কিনা, আজকের সূরাটা কত নাম্বার পারায়? 103 নাম্বার পারা হয় কেমনে? দুষ্ট ছেলে, কি দুষ্টামি করে দেখছেন! কত নাম্বার পারায়? 30 নাম্বার পারায়। কত নাম্বার সূরা? সূরার নাম মাক্কি না মাদানি? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 3। আয়াত সংখ্যা, রুকু সংখ্যা, সূরার প্রাইমারি ইনফরমেশন বললাম, এখন দেখি কারা কারা পারে। আবার শেষবারের মতো বলছি, কততম পারায়? কত নাম্বার সূরা? সূরার নাম মাদানি, আয়াত সংখ্যা, রুকু সংখ্যা। এরা হচ্ছে শ্রোতা যারা একেবারে আলোচনা মুখস্থ করতে পারে। তাহলে আমরা এই সূরার প্রাইমারি ইনফরমেশন জেনে নিলাম। এই সূরাটা খুব ছোট্ট সূরা, সূরাটা খুব ছোট না? দেখবেন কিছু কিছু মানুষের সাইজ ছোট কিন্তু লোকটা কাজে বড় পাকা, কিছু কিছু মানুষের সাইজ অনেক বড়, একদম মোটা সোটা মানুষ আর কি, কিন্তু কোনো কাজের। তাহলে বোঝা গেল অনেক সময় মোটা হইলেই হয় না, যদি কাজের কারবারই না হয় ওই মোটা লোককে কেউ মূল্যায়ন করে, কিন্তু সাইজে ছোট। দেখেন নাই এবারের বিশ্বকাপে অর্ধেক দেহ একটা ছেলে, দেখেন নাই আপনারা? বিশ্বকাপে এমন একটা আয়াত শুরুতে বলেছে গোটা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। তো সাইজে ছোট হলে মানুষকে অবমূল্যায়ন করা যাবে না। অনেক সময় এই ছোট লোকগুলাও ছোট সাইজের লোকগুলাও অনেক কাজের হয়ে যেতে পারে। তো এই সূরাটা ছোট হলে কি হবে? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট এই সূরাটি সম্পর্কে কমেন্ট করেছেন। এই সূরাটি সম্পর্কে তিনি বলেছেন, লাউ তাদাব্বারান্নাসু হাযিহি সূরা লাওয়াসাআতহুম, তিনি বলেছেন ছোট্ট এই সূরাটি যদি মানুষ হৃদয়ঙ্গম করতে পারে, সূরাতুল আসর ছোট্ট এই সূরাটি যদি মানুষ বুঝতে পারে, তাহলে এই ছোট্ট সূরাটি মানুষের হেদায়াত আর জান্নাত লাভের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এটি যেন এমন এক সূরা, সূরাটা সাইজে ছোট হলেও এর মর্মার্থ, এর ব্যাপকতা, এর গভীরতা এত বেশি, শুধু এই সূরা নিয়ে কেউ যদি কিতাব লেখা শুরু করে কিয়ামত পর্যন্ত লিখলেও শেষ করা যাবে না। আল্লাহ আকবার! সাইজ ছোট কিন্তু গভীরতা, গভীরতা। আপনারা সবাই সূরাটা পারেন না? পারেন। আমাদের আমল আর সাহাবিদের আমল দেখেন, আল্লাহ আকবার! এই ছোট্ট এই সূরাটি আল্লাহর নবীর সাহাবিরা কিভাবে আমল করতেন শুনেন। আল্লাহর নবীর সাহাবিরা এই ছোট্ট সূরাটিকে কিরকম গুরুত্ব দিতেন শুনেন। আবু দাউদের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে, আবি মাদিনা আদ-দারিমি রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলছেন, কানা আর-রাজুলান মিন আসহাবিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইফতারিকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখারি সূরাতুল আসর। তিনি বলছেন আল্লাহর নবীর সাহাবীরা একজনের সাথে আরেকজন সাক্ষাৎ হলে কথাবার্তা শেষ করে বিদায় বেলায় একজন আরেকজনকে সূরাতুল আসর শুনিয়ে তারপরে বিদায় নিতেন। এই যুবক ছেলেরা এদিক ওদিক তাকাও কেন, আজকে এমন ওয়াজ হবে বর্তমান সময়ের সাথে মিলে সব ওয়াজ হবে। এই সূরাটা ধরছি কি এমনি এমনি নাকি? আমি এখন যে তোমরা সময় নষ্ট করছো, তো বিশ্বকাপ নিয়ে সময় নষ্ট করতেছ, আজকে সময়ের সূরা আসর মানে কি? আপনারা কি ভাবছেন হুজুর এই সূরা এমনি এমনি শুরু করছে? না 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 না, একটু পরে দেখবেন একদম খাপে খাপ সব মিলে যাবে ইনশাআল্লাহ। কারণ কোরআন এমন কিতাব, এই কিতাব বাস্তবিক কিতাব। আল্লাহ আকবার! আল্লাহ রসুলের সাহাবিরা এই সূরাটি আমল করেছেন কিভাবে সেটা বলছি আমি। একজনের সাথে আরেকজনের দেখা হইলে আমরা কি করি? ভাই ভালো আছেন, বাড়ির সবাই ভালো আছেন, কি অবস্থা, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু বলে, তারপরে বলে ঠিক আছে ভাই আল্লাহ ভরসা, হ্যাঁ আল্লাহ হাফেজ, চলে যায়। এটা হচ্ছে আমাদের খাসলো, আমাদের স্বভাব। আর রসুলের সাহাবিরা কি করতেন? দেখা হয়েছে, কথাবার্তা চলছে চলছে চলছে, শেষ
বিদায় বেলা ভাইজান একটু দাঁড়ান, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, আল্লাহ হাফেজ। ওই ভাই বললেন দাঁড়ান দাঁড়ান, আপনি আমারে শোনায় চলে যাবেন, ওয়েট, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সেপারেট, সুবহানাল্লাহ পড়েন, কি বুঝাইছি বুঝছেন আপনারা? রসুলের সাহাবীরা কোন সূরাটা একজন আরেকজনের না শুনাইয়া বিদায় নিতেন না? সূরাটার নাম কি? সূরাটার নাম কি? কোনদিন আমরা এটা করেছি? করব কেমনে? কোরআন বুঝা দূরের কথা, কোরআন তো আমরা শিখিও না, এখনো শুদ্ধ করে পড়তেও পারে। যেন স্লোগান দিয়েছেন কিছুক্ষণ আগে, আল কোরআনের আলো সংসদে জ্বালো, এবার আবেগটা একটু নিউট্রাল করেন। গাড়ি চালালে নিউট্রাল করেন না, নিউট্রাল কইরা এবার গিয়ার সুন্দর করে উঠান। গিয়ার কি মানুষ একবারই ফোর্থ গিয়ারে মারে নাকি? এক দুই তিন এভাবে গিয়ার উঠায়। যারা প্রাইভেট কার চালান, স্কেলেটর যখন চাপ দেয় একবারই কি 100 স্পিড উঠায় নাকি? আস্তে করে চাপ দেয়, ধীরে ধীরে স্পিডটা বাড়ায়। আমরা যেটা করতে চাই, আমরা একদিনে ইসলাম কায়েম করে ফেলতে চাই, এটা দাওয়াতি পদ্ধতি নয়। নবীজি একদিনে ইসলাম কায়েম করেন নাই, 13 বছর মায়ের খাইয়া এরপরে মদিনায় গিয়ে ইসলাম কায়েম করেছেন। রসুলুল্লাহর তরিকা কি ছিল? রসুলুল্লাহর তরিকা, আগে আল্লাহ জিহাদের আয়াত নাজিল করেন নাই, আগে বলেছেন ইকরা। আগে কি? মানতে গেলে জানতে হয়, জানতে গেলে। আপনারা যে স্লোগান দিচ্ছেন, আমি গত 3-4 বছর ধরে গোটা দেশে যেখানে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দেন সেখানে বলি, শোনেন, স্লোগানটা হওয়া দরকার ছিল এরকম, আল কোরআনের আলো। এরা মনে হয় কোনো ওয়াজে গেছে আমার, তাই না? গিয়েছ না? বা ইউটিউবে শুনেছে হয়তো, আজকে শুনেছে। ওকে, আল কোরআনের আলো। এই দেশে জনশুমারি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 91% মুসলমান, হিসাব করে দেখেন 81% শুদ্ধ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহও পারে না। পরে কেমনে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বাংলা পাইছেন আপনি, যেমনে মন চায় এমনে পড়বেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, এটাকে তারতিল তাজউইদের সাথে বিশুদ্ধ করে পড়তে হবে। আদেশ মোল্লার না আল্লাহ। তো যে দেশে 81% মানুষ কোরআনই শুদ্ধ করে পড়তে পারে না, আপনি স্লোগান দেন ঘরে ঘরে আর সংসদে যেন নৌ গিয়ার, এক নম্বর গিয়ার আল কোরআনের আলো, মানুষের হৃদয়ে হৃদয়ে আগে যাবো, অন্তরে অন্তরে জ্বালো। যদি প্রতিটা মানুষের হৃদয়ে কোরআনের আলো জ্বলে যায়, এই আলোকিত হৃদয়ের মানুষগুলোকে দিয়ে গিয়ার নাম্বার টু প্রতিটা পরিবারে কোরআনের আলো জ্বলবে। যখন প্রতিটা পরিবারে কোরআনের আলো জ্বলবে, গিয়ার নাম্বার থ্রি এই আলোকিত পরিবারের মানুষ দিয়ে সমাজে কোরআনের আলো জ্বলবে। সমাজে যখন কোরআনের আলো জ্বলবে, গিয়ার নাম্বার ফোর এই আলোকিত সমাজের মানুষদেরকে দিয়ে একদিন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো গিয়ার তো উঠাই দিছেন একেবারে ফৌরে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করবেন আপনারা। 1 2 3 সিস্টেম মতো উঠাইলে ড্রাইভার এটা এক্সপার্ট, বুঝে শুনে চালায়। আর সিস্টেম ছাড়া উঠাইলে হঠাৎ করে দেখবেন গিয়ার একটা চালাইছিল, ঠিক আছে, ওই যে কিছু ছেলেরা ডিজে স্টাইলে মোটর সাইকেল চালায় না, কিছুক্ষণ ডাইনে কাঁধ দেয় কিছুক্ষণ বামে কাঁধ দেয়, কি বলেন চেয়ারম্যান সাহেব, আছে না এরকম, কিছুক্ষণ ডাইনে কিছুক্ষণ বামে। কিছুদিন আগে মাহফিলে যাচ্ছিলাম বাগেরহাটে, এক ছেলে আমাদের গাড়িকে ওভারটেক করে ডিজে স্টাইলে গাড়ি চালাইতে যাইয়া মনে হয় 2-3 সেকেন্ডের মধ্যেই একটা কাভার্ড ভ্যানের নিচে পড়ে গেছে। এখানে তো যুবক দেখতেছি বেশি, তোমরাও মাঝে মাঝে এগুলা করো, তোমরা রাস্তাঘাটে যখন মোটর সাইকেল চালাও দেখি তো, আরে বাপরে বাপ, কিছুক্ষণ এমনে কিছুক্ষণ হেমনে, এগুলো কেন করো ভাই? সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি ভাই রে। মোটর সাইকেল এটা বড় মারাত্মক জিনিস, এটা অ্যাক্সিডেন্ট হইলে হয় মরবে, নইলে একেবারে পঙ্গু হয়ে যাবে। কিছুদিন আগে আমার এক আত্মীয়, ওনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, পাগল হয়ে গেছে, আধা পাগল, ব্রেইনে মগজ টগজ বের হয়ে গিয়েছিল, সবাই ভাবছে মারা যাবে। 19 দিন তার সেন্স ছিল না, আইসিইউতে ছিল অপারেশনের পরে, তারপরে তার ব্রেইন আসছে কিন্তু সবাইকে চিনে না, কোন সময় কি বলে হ্যাঁ বুঝে না। আমার এক পরিচিত ভাই গাজীপুরে বাড়ি, এক ছেলে মাত্র, একটা মাত্র ছেলে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে এখন আধা পাগল, তার মাথা কাজ করে না। খবরদার যুবক ভাইয়েরা, এরকম তামাশা করো না, 2-4 জন মিলে ঈদের সময় যে গাড়ি চালাও ফুটফাত করে, এই ফুটফাত
করতে যাইয়া তোমার জীবনটা শেষ হয়ে যেতে পারে। ধীরে ধীরে চলো। লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, ওয়াকসিদ ফি মাশিক, মধ্যম পন্থা অবলম্বন কর, চলার সময় হাই গিয়ার উঠিয়ে দিও না, আবার লো গিয়ারও থাকিও না, মধ্যম পন্থায় থাকা ভালো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ রাসূলের সাহাবীরা বিদায় বেলায় একজন আরেকজনকে কোন সূরা শোনাইতেন? বুঝা গেল এই সূরার ভিতরে কিছু আছে, কিছু একটা কি আছে এটা আমি এখন বলবো না, এটা আলোচনা কইরা আমরা আজকে বের করব ইনশাআল্লাহ। ছোট্ট এই সূরার ভেতরে আল্লাহ তাআলা মানুষের সর্বনাশের কথা বলে ফেলেছে, যে এখানে গেলেই সর্বনাশ, এই রকম করলে সর্বনাশ, ক্ষতি জাহান্নাম, আর এই কাজ করলে জান্নাত। সুবহানাল্লাহ। পড়ে আসেন, আমরা পড়ে পড়ে বের করি। প্রথম আয়াতটা সবাই আমার সঙ্গে পড়েন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। একজন চুপ থাকবেন না, কোরআন পড়লেই প্রতি হরফে কত নাকি। সবাই আমার সঙ্গে মহব্বতে পড়েন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াও, এই যে ওয়াল আসরির শুরুতে ওয়াও, এই ওয়াওটা হচ্ছে ওয়াবে কসমিয়া, অর্থাৎ কসমের জন্য যে ওয়াও ব্যবহার হয়। ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, আসরের ওয়াক্তের কসম, এভাবে অনেকগুলো অর্থ এসেছে। আল্লাহ তাআলা এখানে কসম করেছেন, আমরাও তো কসম করি অনেক সময়। আমরা বলি আল্লাহর কসম এই কাজটা করি নাই, আল্লাহর কসম এই কথাটা বলি নাই, আল্লাহর কসম এই কাজটা করি নাই। আমরাও কসম করি, আল্লাহ তাআলাও কসম করেন। আমাদের কসম আর আল্লাহর কসম কি এক? এই এই দুটা ছেলেরে বসায় দেন, বসেন, মাঝখান থেকে উঠিয়েন না। আমাদের কসম আর আল্লাহর কসম কি এক? পার্থক্য আছে। পার্থক্য কি? আমরা কসম করি কোনো একটি কথা গুরুত্বপূর্ণ বা বিশ্বাস করাবার জন্য কসম করি, ভাই আল্লাহর কসম আমি ওই জায়গাটাতে যাই নাই, তার মানে কথাটা বিশ্বাস করানোর জন্য জোর দিয়ে বলতেছি। কিন্তু আল্লাহ তাআলা কি কসম করার সময় কাউকে বিশ্বাস করানোর উদ্দেশ্যে কসম করেন? না। আল্লাহ তাআলা কসম করেন কখন? আল্লাহ কসম করেন তখন তিনি যাদের সম্পর্কে কথা বলছেন তাদের সাথে যে বিষয়টি সম্পর্কিত সেই বিষয়ের আল্লাহ কসম করেন। এই সূরায় আল্লাহ মানুষের সর্বনাশ আর মানুষের ক্ষতি নিয়ে আলোচনা করেছেন, মানুষের সফলতা নিয়ে আলোচনা করেছেন। তাহলে বোঝা গেল সূরার মূল বিষয় মানুষ, এই সূরার মূল বিষয় কি? তাহলে মানুষের সম্পর্কে আলোচনা হবে। সময়ের কসম আল্লাহ কেন করেছেন? কারণ মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ে। কেমনে মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের বুঝায় দেই। এই যে আমরা দুনিয়াতে আসছি, চিরকাল থাকবো না চলে যাও, আসা যাওয়ার মাঝখানের যে সময়টা এই সময়কে বলা হয় জীবন। হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাইফ, হোয়াট ইজ লাইফ, জীবন কি, জীবনের সংজ্ঞা কি? জীবনের সংজ্ঞা হলো সময়ের সমষ্টির নাম হলো জীবন। হোয়াট ইজ টাইম, হোয়াটস দ্য ডেফিনেশন অফ টাইম, সময় কি? দিন রাতের, দিন রাতের সমষ্টির নাম সময়, আর সময়ের সমষ্টির নাম হলো জীবন। যেহেতু আল্লাহ তাআলা এই সূরায় মানুষের সর্বনাশ আর মানুষের সফলতা নিয়ে আলোচনা করেছেন, মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের, মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের, জীবনের, এজন্য আল্লাহ এই সূরার শুরুতে সময়ের কসম করেছে। বোঝা গিয়েছে? এই সূরার শুরুতে রব্বুল আলামিন কি কারণে সময়ের কসম করেছেন? কারণ এই দুনিয়াতে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন, মানুষ আল্লাহর কাছে আবার চলে যাবে, আসা যাওয়ার মাঝখানের এই যে সময়, এই সময়টা দেওয়া হয়েছে কার পথে কাজে লাগানোর জন্য? আস্তে বলবেন না, জোরে বলেন, কার পথে কাজে লাগানোর জন্য? আমাদেরকে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন মরার আগ পর্যন্ত আমরা যে সময় পাব, ওই সময়গুলোকে কোন পথে কাজে লাগালে আমাদের সর্বনাশ হবে, ক্ষতি হবে, আর কোন পথে এই সময় ব্যয় করলে আমাদের জীবনে সফলতা আসবে, সেই কথাগুলো রব্বুল আলামিন সূরা আসরের শুরুতে বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষের সম্পর্কে, মানুষের সফলতা আর ক্ষতি নিয়ে আলোচনার আগে সময়ের কসম করে আল্লাহ বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি কসম করছি সময়ের, কেননা এই সময় হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মূলধন।
সময় হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি, এই সময় হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বড় সম্পদ। টাকা পয়সা ক্ষমতা যুবক ভাইরা কান লাগাও এবার, টাকা পয়সা জীবনের শ্রেষ্ঠ সম্পদ নয়, ক্ষমতা জীবনের বড় সম্পদ নয়, চেহারার সৌন্দর্য জীবনের বড় সম্পদ নয়, জীবনের সবচাইতে বড় সম্পদের নাম হলো, কেন জানেন? সময় জীবনের সবচেয়ে বড় সম্পদ, কারণ গোটা দুনিয়ার সম্পদ দিয়ে সময় কিনা যায় না, কিন্তু সময়কে কাজে লাগিয়ে সম্পদ অর্জন করা যায়। কথা বুঝেন নাই আমার? আমি যখন সালাম দিয়ে আলোচনা শুরু করেছিলাম, গোটা দুনিয়ার সব সম্পদ দিয়ে কি আমরা ওই সময়টা আর কিনতে পারবো? তাহলে বোঝা গেল দুনিয়ার সম্পদ দিয়ে সময় কিনা যায়, কিন্তু সময়কে কেউ যদি প্রপারলি কাজে লাগাতে পারে দেখা যাবে জীবনে যে কোনো সেক্টরে সে সফল হতে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতে সময়ের কসম করেছেন, কারণ সময় হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এটা হচ্ছে এমন একটি বিষয়, এটাকে কাজে লাগালে জীবনে সফল হওয়া যায়, আর যদি সময়কে কেউ নষ্ট করে জীবনটা একেবারে বরবাদ হয়ে যায়। এই জন্য আরবিতে সুন্দর একটি প্রবাদ আছে, আল ওয়াক্তু কাসাইফ, আল ওয়াক্তু কাসাইফ ইল্লাম তাক্তাহু কাতা, বাংলা হলো সময় হচ্ছে ধারালো তরবারির মতো, সময়কে তুমি কাজে না লাগালে সময় তোমাকে কেটে ক্ষতবিক্ষত করে ফেলবে, সময়কে তুমি কাটতে পারবে না কিন্তু সময় তোমাকে কেটে। এর ব্যাখ্যা হলো সময় কাজে লাগাইলে জীবনে সফল, কাজে না লাগাইলে সময় আপনারে একেবারে শেষ করে। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি খুব সুন্দর একটা কথা বলেছেন, তিনি বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম, তোমার জীবন তো গণনা, তোমার জীবন তো হচ্ছে কতিপয় গণনাকৃত দিনের নাম, ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বাদুক, যখনই একটা দিন চলে যায় তখনই তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায় না বেড়ে যায়। সবাই জোরে বলেন তো, মানুষের হায়াত বাড়ে না কমে? এই যে আজকের দিনটা চলে গেল, আমার আপনার জীবনে ওই দিনটা আর ফিরে আসবে না। সময় যাচ্ছে তো যাচ্ছে, আর আমরা কবরের দিকে ধাবমান হচ্ছি, সময় চলে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে। অনেকেই বলে মৃত্যু সামনে, না এই কথাটা ভুল, মৃত্যু পেছনে, কবর হলো আমাদের সামনে। যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত, এখন পর্যন্ত সময় শুধু যাচ্ছে তো যাচ্ছে, যে সময়ে যাচ্ছে সেই সময়কে আর ফিরিয়ে আনা যাবে? এই সময়টাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় মূলধন, যে সময় দেওয়া হয়েছে এই দুনিয়ায় কাজে লাগানোর জন্য। কাজে লাগালে আসবে সফলতা, না লাগালে আমরা না লাগালে আসবে ব্যর্থতা। এই জন্য রব্বুল আলামিন এই সূরার শুরুতে সময়ের কসম করে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, কসম করছি সময়ের, কারণ এই সময় তোমাদের জীবনের সবচেয়ে বড় মূলধন। এ যুবক ভাইরা ভালো করে শোনেন, যুবকরা সময় বেশি বেশি নষ্ট করছে, এজন্য বারবার যুবকদের কথা বলছি, আমার আপনার জীবন থেকে সময়টা কেমনে যাচ্ছে শুনেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি কি আপনাদের পাবনা এলাকার কোনো মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম নাকি? কত বড় ইমাম, কত বড় আলেম! তিনি বলছেন, আমি সূরা আসর বারবার 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 পড়লাম, কিন্তু সূরাতুল আসরের ব্যাখ্যা আমি ভালো করে বুঝতেছিলাম না। একদিন বাজারে গিয়ে একজন বরফ বিক্রেতার কাছ থেকে আমি সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝেছিলাম। একজন আলেম এই সূরার ব্যাখ্যা শিখেছেন কার কাছ থেকে? একজন বরফ বিক্রেতার কাছ থেকে। আমাদের উস্তাদরা বলতেন, শোনো জ্ঞান এটা যদি রাস্তায় কুড়াইয়াও পাও নিয়ে যাইও, কারণ জ্ঞানটা এমন এক জিনিস যেখানেই পাবা সেখান থেকেই নিয়ে যাওয়া দরকার। জ্ঞান যে কারো কাছ থেকে হইলে নিয়ে গেলে কোনো অসুবিধা। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, আমি একদিন বাজারে গেলাম, ঘটনা শুনতেছেন, বাজারে গিয়ে আমি শুনলাম একটা সাউন্ড আসতেছে, কে জানে চিৎকার করে বলছে, ওই মানুষটার প্রতি তোমরা দয়া করো যার পুঁজি গলে যাচ্ছে। আমি চিন্তা করলাম, পুঁজি তো গলার জিনিস না, পুঁজি আবার গলে যায় কেমনে? বিক্রেতা কি বিক্রেতা, ওই লোকটা বাজারে বসে বসে বরফ বিক্রি করছে, যতই সময় যাচ্ছে তার বরফটা গলে যাচ্ছে,
যতই সময় যাচ্ছে তার বরফটা ক্ষয় হয়ে যাচ্ছে। যেহেতু এই লোকটা বরফ বিক্রেতা, বরফ ব্যবসায়ী, তার পুঁজি সে বরফ কেনার জন্য খাটিয়েছে, তার পুঁজি এই বরফ ক্রয়ের জন্য লাগিয়েছে। এই জন্য বাজারের মানুষদেরকে সে বলছে, ভাই আমার পুঁজি আমি এই বরফে লাগিয়েছি, বরফটা গলে যাওয়ার আগে তোমরা কেনো, কারণ না কিনলে আমার সব পুঁজি নষ্ট হয়ে যাবে। এজন্য সে চিৎকার করে বলছিল, ওই লোকটার উপর দয়া করো যার পুঁজি গলে যাচ্ছে। ইমাম রাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি তখন চিৎকার করে বললেন, এতদিন পরে আমি সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝলাম, কেন আল্লাহ সূরা আসরের শুরুতে সময়ের কসম করলেন। আসলেই তো সময়টা হচ্ছে বরফের মতো, আমাদের যে সময় আছে, আমাদেরকে আল্লাহ যে হায়াত দিয়েছেন, যে সময় দিয়েছেন, এই সময়টা হচ্ছে জমাট বাঁধা বরফের মতো। বরফ যেমন প্রতিটি মুহূর্তে গলে গলে যায়, ক্ষয় হয়ে যায়, ঠিক তেমনি আমার আপনার জীবন থেকেও সময় কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে। আস্তে বলবেন না, কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে। এই জন্য আরবের একজন বিখ্যাত কবি তিনি তার কবিতায় বড় সুন্দর করে বলেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা, ফাকুল্লামা মাদা নাফাসুন মিনহা ইনতাকাসতা লাহু জুজআ। কি সুন্দর কথা তিনি লিখেছেন! তিনি বলছেন, হে মানুষ, তোমার জীবন তো গণনা করা, কয়েকটা নিঃশ্বাস ছাড়া আর কিচ্ছু না। যখনই তুমি একটা নিঃশ্বাস ছেড়ে দাও, তখনই তো তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। হে যুবক ভাইয়েরা, ব্রাজিল আর্জেন্টিনার পতাকাটা নাইয়া আর বিশ্বকাপের খেলা দেখা সময় নষ্ট করো, তুমি যে নিঃশ্বাস ছাড়তেছো ওই সময়টাও তো তুমি আর ফিরে পাবা না। কি ফালতু ভাবে সময় নষ্ট করছি আমরা! হায় হায় হায়! গতকাল সুনামগঞ্জে আর্জেন্টিনার সমর্থকের ছুরিকাঘাতে ব্রাজিলের সমর্থক খুন হয়ে গেছে, দেখেন নাই আপনারা ফেসবুকে খবরটা? ঘরের মধ্যে ভাত নাই, আর্জেন্টিনা ব্রাজিলের 70 হাত 108 লম্বা পতাকাটা নাই রাস্তাঘাটে, দেখছেন আপনারা? যে দেশের পতাকা এই দেশে আপনারা লাগান, ওই রকম অনেক দেশ আছে যাদের পতাকা নিয়ে মানুষ লাফালাফি করে, ওইরকম বহু দেশ আছে যাদের হাতে মজলুম মুসলমানদের রক্তের দাগ এখনো লেগে আছে। হে যুবক ভাইরা, কার পতাকা তুমি টানাও? তুমি বুঝে শুনে টানাও, খেলা ওই কোন দেশে আর মানুষ মরে কোন দেশে? প্রতি বছর আসলে দেখবেন আর্জেন্টিনার পতাকা গাছের আগায় টানাইতে যাইয়া কারেন্টের খাম্বা আছে না, হ্যাঁ, কারেন্টের যে লাইন আছে শর্ট সার্কিট খাইয়া কারেন্টের শর্ট খাইয়া মারা গেছে, আছে না নাই? ও, এটা সুনামগঞ্জের ঘটনা না, চাঁদপুরে ঘটছে ঘটনা, সুনামগঞ্জে না, সুনামগঞ্জে ঘটছে আরেক ঘটনা। সুনামগঞ্জে যে ঘটনা ঘটছে সেটা হলো, আমি দেখলাম ফেসবুকে একটা ভিডিও দেখলাম, লাইভ ভিডিও, ব্রাজিলের সাপোর্টাররা ব্রাজিলের গেঞ্জি লাগাইয়া জার্সি লাগাইয়া তারপরে তারা বলতেছে, যারা যারা আর্জেন্টিনা ছাইরা ব্রাজিলে আসবে তাদেরকে আমরা ব্রাজিলের একটা একটা করে জার্সি দিব আর সবাইকে এক প্যাকেট বিরিয়ানি দিব। দেখছেন কারবার? এই টাকা পয়সা আর সময়ের হিসাব কিয়ামতের দিন যিনি নিবেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? আল্লাহর নবী বলেছেন, লা তাযুলু কদামা ইবনি আদামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে একজন মানুষ, এই যে এখন অনেকে ঢলতেছে, দেখছেন ঢলতেছেন এমনি, আল্লাহর নবী বলেছেন নড়ার সুযোগ পাবান, পা নাড়াইতে পারবান। হ্যাঁ যুবক ভাইরা, মন দিয়ে শুনেন, আল্লাহর নবী বলেছেন এই প্রশ্নের জবাব না দিয়ে, এই যে ঢলতেছে না আমিও ঢলতেছি, আল্লাহর নবী বলছেন ঢলাঢলি নড়াচড়ার চান্সই পাবা না, সুযোগই পাবা না। আল্লাহু আকবার! এর মধ্যে একটা প্রশ্ন কি জানেন? এর মধ্যে একটা প্রশ্ন হলো, আন উমরিহি ফিমা আফনাহু, এই বান্দা তোর জীবন কেমনে কাটাইছিস বল। আরেকটা প্রশ্ন থাকবে, ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু, তোর ধন সম্পদ কোথার থেকে অর্জন করেছিস, ওয়া ফিমা আনফাকাহু, কোথায় ব্যয় করেছিস, ফুটবল খেলায়, হ্যাঁ, এরপরে জার্সি কিনে। এ যুবক ভাইরা, যে টাকা দিয়া জার্সি কিনো, যে টাকা দিয়া পতাকা টানাও, যে টাকা দিয়ে একজন আরেকজনকে বলো এই দল ছাড়লে এটা দিব ওইটা দিব, এই টাকাগুলো মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, ইসলামী আন্দোলনের কাজে লাগাও, এই টাকা পয়সাগুলো বিধবাদেরকে দাও, অসহায়দেরকে দাও, এই টাকা পয়সা সৎকাগুলো কিয়ামতে জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। টাকা পয়সা দেওয়ার জায়গা পাও না,
সময়ের কসম আল্লাহই জন্য করেছেন কারণ আমরা সময়ের ব্যাপারে গাফেল এভাবে আমরা সময় নষ্ট করছি কলিজার টুকরা যুবক ভাইরা খবরদার সময়গুলোকে এভাবে নষ্ট করো না কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আফসোস করবে জিনিসটার নাম কি হ্যাঁ জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হবে জাহান্নামীরা তখন আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আল্লাহু আকবার আল্লাহ কোনো কিছু কোরআনে গোপন রাখে না আল্লাহ বলেছেন জাহান্নামীরা সেদিন বলবে ইয়া লাইতানি হায় আফসোস আমি আমার হারানো সময় যদি ফিরে পাইতাম আমার হায়াত যদি ফিরে পাইতাম তাইলে তো খুব ভালো হইতো আফসোস করে লাভ হবে এ যুবক ভাইরা তখন আফসোস করবেন হায় রে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা না দেখা ওই সময়টা যদি আল্লাহরে সাজদা দিতাম ওই সময়টা যদি নামাজ পড়তাম জিকির করতাম কোরআন তেলাওয়াত করতাম আজ বেঁচে যেতাম তখন আফসোস করে লাভ হবে আল্লাহর নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেল আল্লাহর নবী বলেছেন মানুষ যখন মারা যাবে মানুষ মারা যাওয়ার পরে ইমানদারও আফসোস করবে বেঈমানও আফসোস করবে কথা শুনতেছেন ইমানদারও আফসোস করবে বেঈমানও আফসোস করবে আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতেছে হুজুর বেঈমান আফসোস করুক কারণ হেতো বেঈমান ইমানই নাই কিন্তু ইমানদার কেন আফসোস করবে প্রশ্ন আসে না নাই কেন আফসোস করবে শুনেন এই হাদিসটা বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন মা মিন আহাদি ইয়ামুতু ইল্লা নাদিম তিনি বলছেন এমন কোনো মানুষ নাই যে মানুষ মরে যাওয়ার পরে আফসোস করবে না সাহাবীরা তখন প্রশ্ন করলেন ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ সবাই মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহর রাসূল কেন মানুষ সময়ের ব্যাপারে আফসোস করবে আল্লাহর নবী তখন বললেন ইন কানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুনু ইজদাদা ইমানদার ভালো লোকেরা নেককার লোকেরা এই জন্য আফসোস করবে কেন সে নেক আমল আরেকটু বেশি করে করল না যদি ভালো আরেকটু আমল করতাম আরও ভালো জায়গায় জান্নাতে থাকতে পারতাম আহারে নামাজ পড়ছিলাম যদি সাজদাটা আরেকটু লম্বা করে দিতাম সাজদাটা আরেকটু সুন্দর করে দিতাম আফসোস করবে তখন আফসোস করে আল্লাহ হবে আবার ইন কানা মুসিআন যারা আবার বদকাল লোক তারাও নাদিমা তারাও আফসোস করবে আল্লাহ ইয়াকুনু নাজা তারাও আফসোস করবে হায় রে হায় আমি কেন আমার দুনিয়ায় ফেলে আসার সময়গুলোকে কাজে লাগালাম না তাহলে কিয়ামতের দিন সময় নিয়ে মানুষ আফসোস করবে সুতরাং আফসোস করবার আগে দুনিয়ায় যে সময় দেওয়া হয়েছে এই সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই এজন্য আল্লাহর সময় এই এই সূরায় মানুষের সফলতার কথা যেহেতু বলবেন শুরুতে আল্লাহ সময়ের কসম করে বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর কসম করছি সময়ে সময়ের কসম করে এরপরে আল্লাহ কি বললেন দেখেন আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত এবার আমার মূল আলোচনায় চলে আসছি ২০-২৫ মিনিট থাকা যাবে তো এতক্ষণে আপনাদেরকে নিয়ে আসছি এবার বাস্তবিক কথাগুলো শুনবো আমরা ইনশা সময়ের কসম করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইনসান দ্বারা মানুষ বোঝানো হয়েছে এখানে সব জাতিগোষ্ঠীর সব ধর্মবর্ণের মানুষ ঢুকে গিয়েছে আল্লাহ বলেন নাই ইন্নাল মুমিনিনা লাফি খুসর নিশ্চয়ই মুমিনরা ক্ষতিতে ইন্নাল মুসাল্লিনা লাফি খুসর নিশ্চয়ই মুসল্লিরা ক্ষতিতে আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর দুনিয়ার সব মানুষ ক্ষতিতে সব মানুষ কিছে ক্ষতি বোঝেন তো আপনারা মনে করেন একজন মানুষ ব্যবসায় টাকা লাগাইছে টাকা লাগানোর পরে দেখা গিয়েছে ইনভেস্ট করার পরে ব্যবসায় লাভ করতে পারে নাই পুঁজি যেটা আছে ওইটা আছে লাভ করতে পারে নাই বোঝা গেল ব্যবসার পুঁজি আছে কিন্তু লাভ হয় নাই কিন্তু পুঁজি খাটাইছে লাভ তো নাই নাই পুঁজি শুদ্ধা তার মানে বলি ব্যবসা একদম দেউলিয়া হয়ে গেছে একদম ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে এখানে খুসর যে শব্দটি বলা হয়েছে সেটা বলা হয়েছে এমন ক্ষতি দুনিয়ার ক্ষতি আখেরা তো আল্লাহ বলছেন সময়ের কসম সব মানুষ দুনিয়ায় ক্ষতিগ্রস্ত আখেরা তো তবে এর পরের আয়াতে শেষ আয়াতে এমন কিছু গুণাবলীর কথা বলা হয়েছে এমন কিছু কাজের কথা বলা হয়েছে ওই কাজগুলো করবে যারা ওই গুণগুলোতে গুণান্বিত হবে যারা ক্ষতি থেকে সর্বনাশ থেকে জাহান্নাম থেকে বেঁচে যাবে তারা
তাহলে আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই কি চাই না জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না কারা কারা ক্ষতি থেকে সর্বনাশ থেকে জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে চাই দুহাত তুলে একটু দেখাই তো ঘুম আসছে নাকি আপনাদের লিল্লাহি তাকবীর আস্তে হয়ে গেছে লিল্লাহি তাকবীর এবার আসেন ক্ষতি থেকে বাঁচার জন্য কি বলা হয়েছে দেখেন আল্লাহ তাআলা সময়ের কসম করে বললেন সবাই ক্ষতিগ্রস্ত তবে চার গুণে গুণান্বিত যারা ক্ষতি থেকে বাঁচবে তারা এবার শেষ আয়াতে আল্লাহ তাআলা বললেন পড়েন আমার সঙ্গে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সবর আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু যারা যারা উঠতেছে 10 সেকেন্ডের মধ্যে তারা যেন উঠে যায় কারণ একটু পরে যে উঠবে পাবলিক বলবে বুঝছি এটা মনে পড়ছে এজন্য এইসব রোগীরা আগে ভাগেই চলে যাক এরা রোগী এরা আসছে হুজুর কেমন হুজুরের আওয়াজ কেমন এখানে একাডেমিক আলোচনা হবে লাখ লাখ টাকা খরচ করে হাসি তামাশা করার জন্য টাকা খরচ হয় না পাঁচজন মানুষের চরিত্র সংশোধন হলে এটা হচ্ছে মাহফিলের সফল চিল্লা চিল্লি কইরা তামাশা কইরা কিচ্ছা বলে গীত বলে সময় নষ্ট করার নাম তাফসিরুল কোরআন মাহফিল না এই গীতওয়ালা কিচ্ছাওয়ালা কাহিনীওয়ালা যারা আছে এরা যেন চলে যায় আর সহিহ যারা আছেন যারা শিখতে আসছেন হেদায়েতের উদ্দেশ্যে বসে থাকেন এই এখন আমরা কিছু হোমওয়ার্ক নিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ ইল্লাল্লাযীনা আমানু এক নম্বরে ঈমান আনবে যারা ধ্বংস থেকে ক্ষতি থেকে বেঁচে যাবে তারা এখন আমরা অনেকে মনে মনে ভাববো হুজুর তাহলে তো এক নম্বর আমাদের সাথে মিলে গেছে আমরা ইমানদার শোনেন ইমানদার এটা মুখে দাবি করার জিনিস নয় আপনি যে ইমানদার সেটা কাজ কামে প্রমাণ দেওয়া কারণ আমরা তো অনেক মানুষ আছি মুখ দিয়ে বলি ইমানদার দেখা যায় মুখ দিয়ে ইমানের কথা বলে আবার সুদখুর সুদও খায় মুখ দিয়ে ইমানের কথা বলে আবার দেখা যায় ঘুষো খায় এমন ইমানদার সমাজে বহু দেখবেন মসজিদে ঢুকলে দেখবেন তারে সামনের কাতারে আবার দেখবেন এলাকার যে সুদখুরের তালিকা আছে সুদখুরদের সিরিয়াল ধরালে সে ওই সুদখুরের তালিকায়ও থাকবে সামনের কাতারে তাহলে একদিকে এক মুখে ইমানের কথা বলে অন্যদিকে সুদও খায় এটা ইমানদার না মুনাফিক মনে রাখবেন মুনাফিক কখনো মুশরিকের মধ্যে হয় না কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখতাম কোথায় যাইতাম বলবো ভাই ভারতে একটা সফর দেন গিয়ে দেখেন সেই দেশে কোটি কোটি হিন্দু আছে কেউ যদি কয় হুজুর আমি খ্রিস্টান দেখবো কোথায় যাব আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে যান কেউ যদি কয় হুজুর আমি বৌদ্ধ দেখবো কোথায় যাব আমি বলবো চীন আর মায়ানমারে যান এবার কেউ যদি কয় হুজুর আমি মুনাফিক দেখতাম কোথায় যাইতাম ও বাপরে বাপ বাংলাদেশে যাওয়া লাগবে না এই প্যান্ডেলের ভেতরেও মুমিনের বেশ ধরে আমার আশপাশে মুনাফিক থাকতে পারে কারণ মুনাফিক এটা কপালে লেখা নাই আমি মুনাফিক বুকের মধ্যেও সাইনবোর্ড লাগাই নাই আমি মুনাফিক এখানে বেজ লাগাই নাই আমি মুনাফিক পিঠের মধ্যেও সাইনবোর্ড লাগাই হাঁটতেছে না আমি মুনাফিক মুনাফিক চিনবেন কেমনে মুনাফিকটা চেনা বড় মুশকিল মাথায় টুপিও লাগায় পাঞ্জাবিও পরে জুব্বাও পরে মাঝে মাঝে নামাজেও আসে মাহফিলেও আসে কিন্তু দেখবেন লোকগুলোর খাসলত এমন দেখবেন মুখ দিয়া বলে একটা করে আরেকটা এদের অবস্থা হলো এমন অবস্থা হলো এমন মাহফিলে এসে মাহফিলের পক্ষে কথা বলবে গান বাজনায় গিয়ে আবার গান বাজনার পক্ষেও কথা বলবে এখানেও থাকে ওইখানেও থাকে এটা ইমানদার না মুনাফিক আর জোরে বলেন ইমানের মধ্যে ভেজাল ঢুকেইছে যারা মুনাফিক হলো তারা মুনাফিক গুলো কাফিরের চেয়ে খারাপ মুনাফিক গুলো নমরুদের চেয়ে ফেরাউনের চেয়েও খারাপ নমরুদ আর ফেরাউনের মতো বড় কাফির কি দুনিয়ায় আছে নাকি কিন্তু ওই ফেরাউন আর নমরুদের চেয়ে আরো খারাপ আরো নিচের লেভেলের লোক হলো মুনাফিক বলবেন হুজুর এই কথা কেন বললেন এটা কোরআনে আছে কাফির গুলো যাবে জাহান্নামের উপরে মুনাফিক গুলো যাবে জাহান্নামের তাহলে বোঝা গেল কাফিরের চাইতে মুনাফিক ভালো আচ্ছা জি বলে কোন তালে আছেন কাফিরের চেয়ে মুনাফিক ভালো তাহলে কাফিরের চেয়ে মুনাফিক খারাপ জঘন্য নিকৃষ্ট কারণ যুগে যুগে
কাফিরের চাইতে মুনাফিকরা ইসলামের ক্ষতি করেছে এরা উপরে উপরে ইসলামের লেবাস ধরে আর তলে তলে ইসলাম রে জবাই করে উপরে উপরে ইমানদারির কথা বলে আবার তলে তলে আলেম উলামা আর ইসলাম ওয়ালানিন লোকদেরকে নির্যাতন নিপীড়ন করে উপরে উপরে ইসলামের কথা বলে তলে তলে ইসলামের শাকর কাটে এরকম মানুষ দুনিয়ায় নাই উপরে উপরে ইমানের লেবাস লাগিয়ে তলে তলে আবার ইসলামের ক্ষতি করে যারা ইমানদার হলো কি তারা আরেকটু জোরে বলেন মুনাফিক হলো তাহলে ইমানের দাবিতে সত্যিকারের ইমানদার কারা আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম ওগো আল্লাহ তুমি আমাদেরকে জানিয়ে দাও ইমানের দাবিতে সত্যিকারের মুমিন কারা আল্লাহ তাআলা বললেন শোনো বান্দা ইমানের দাবিতে সত্যিকারের মুমিন হলো তারা কুরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون কথাটাকার আল্লাহ বলছেন নিশ্চয় নিঃসন্দেহে ইমানের দাবিতে সত্যিকারের মুমিন হলো তারা আল্লাহ আর রাসূলের উপর ইমান এনে সন্দেহমুক্ত হয়ে আল্লাহ রাসূলের তরিকায় অর্থাৎ কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে যারা ইমানের দাবিতে সত্যিকারের মুমিন হলো অর্থাৎ একজন ইমানদার ইমান আনার পরে সে আল্লাহর কাছে সারেন্ডার করবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলবে ইমান আনার পরে সর্বপ্রথম আল্লাহর হুকুম হলো নামাজ আদায় করা যদি সে নামাজ আদায় বোঝা যাবে এটা টাটকা ইমানদার আর ফজরের সময় যদি ঘুমায় থাকে বুঝতে হবে ইমানদার নামদারি খাঁটি মুনাফিক ইমান আনার পরে যদি দেখা যায় সুদ খায় বুঝতে হবে এটা মৌখিক ইমানদার এটা আদৌ সত্যিকারের ইমানদার ইমান আনার পরে যদি ঘুষ খায় চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে জনগণের হক মাইরা মাইরা খায় রডের বদলে বাঁশ ঢুকায় বুঝতে হবে ওইটা আসল ইমানদার নয় ওইটা হলো টাটকা মুনাফিক কারণ ইমানদার কখনো ইমানের পথ থেকে বিচ্যুত হতে পারে ইমানের দাবি হলো কোরআন মতো চলা তাহলে কোরআনে কি সুদ খাওয়ার কথা আছে নাকি ঘুষ খাওয়ার কথা আছে নাকি মানুষের হক নষ্ট করার কথা আছে নাকি তাহলে ইমান আনার পরে ইমানের বিপরীত পথে চলবে যারা ইমানদার নয় ইমানদার নয় ইমান আনার পরে সত্যিকারের ইমানদার হলো তারা আল্লাহ যে জান আর মাল দিয়েছে ওই জান আর মাল আল্লাহর পথে খরচ করে যারা সত্যিকারের ইমানদার হলো তারা একজন ইমানদার ইমান আনার পরে আল্লাহর কাছে সারেন্ডার করবে সে আল্লাহর বিধান মতো চলবে সুম্মা লাম ইয়ারতাবু আর কোনো সন্দেহ করবে না কিন্তু আজ আমরা ইমান এনে এমন মুনাফিকি আচরণ করছি এমন সন্দেহ ঢুকাইছি এই কোরআন এই কোরআন সমাজ পরিচালনায় সমাজের শৃঙ্খলা রাষ্ট্রের শৃঙ্খলা আনয়নে এই কোরআন এটা যথেষ্ট নয় এজন্য আমরা নিজেরা আইন বানাইছি নিজেরা আইন বানিয়েছি যে যখন সুযোগ পাই সেই আইনের বইয়ে হাত দেই হাত দিয়ে আমরা সংশোধন করি কতবার আমরা সংশোধন করেছি সব আমাদের নিজেদের সাথে যে যখন হাত দিয়েছে তার ইচ্ছা মতো সে সংশোধন করেছে এই কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছে কয় শতবার সংশোধন হয়েছে হ্যাঁ জুড়ে বলেন কয়বার সংশোধন হয়েছে ভাবনার মানুষের ভাবনা আসবে কবে যে সংবিধান যে যখন সুযোগ পায় হাত দিয়া জোড়া লাগায় তালি লাগায় কাটছিট করে মনে রাখবেন ওই সংবিধান মানুষের জন্য নয় নিজের স্বার্থের জন্য তারা পরিবর্তন করে আর যে সংবিধান চূড়ান্ত আর সংশোধন হবে না এটার ভেতরেই শান্তি এটার মধ্যেই কল্যাণ এটার মধ্যেই রহমত ঠিক কিনা মানুষ কোথায় দৌড়ায় কাতার বিশ্বকাপ আয়োজনে তারা মদ নেশাজাত দ্রব্য তাদের দেশে পারমিশন তারা প্রকাশ্যে দেয় নাই কিছু অঞ্চল তারা হয়তো সিলেক্ট করে দিয়েছে আমি জানি না এরপরে তারা সমকামিতাকে তাদের দেশে এই বিশ্বকাপ উপলক্ষে তারা পারমিশন দেয় নাই এরপরে আরও অনেকগুলো অশ্লীল কাজের পারমিশন তারা দেয় নাই তারা বলেছে এক মাসের জন্য আমরা আমাদের ধর্ম বদলাইতে পারবো না আর আমরা সুযোগ পাইলে একটু ক্ষমতার জন্য ধর্ম বদলাই ফেলতে পারি এরকম মানুষ আমরা
যুবক ভাইরা শোনো, এক মাসের জন্য তারা ধর্ম বদলায় নাই। কাতারের মধ্যে ধর্ষণ কম না বেশি? কাতার এই দেশে 100 ভাগ কোরআনের আইন আছে নাকি? নাই তো। সৌদি আরবে কোরআনের 100 ভাগ আইন আছে? সামান্য অল্প আছে, অল্পতেই শান্তি আছে না নাই। তাহলে পুরাটা যদি থাকতো শান্তি আরো বাড়ত না কমতো? শুক্রবারে জুমার দিনে মসজিদে যখন যান, হুজুর যখন বাংলায় আলোচনা করেন, ওয়াজ করেন, দেখবেন কিছু মানুষের তখন জিমানু আসে না, কারণ মসজিদের ভেতর পরিচালনা হয় কোন কিতাব দিয়ে? জোরে বলেন, আরো জোরে। হে মানুষেরা, কখন বুঝবেন আপনারা এই কোরআন যেখানে ঢুকে টেনশন দূর হয়, শান্তি আসে, রহমত আসে? দেখেন না, মসজিদ কোরআন দিয়ে পরিচালনা হয় বলে রহমত আসে কার তরফ থেকে? আল্লাহর কসম, এই কোরআন দিয়ে যদি গোটা সমাজ পরিচালনা হয়, এই সমাজে বিশৃঙ্খলা থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, অন্যায় থাকবে না, রাহাজারি থাকবে না, জুলুম থাকবে না, সমাজে শান্তি আসবে কার তরফ থেকে? যে ব্যক্তি সত্যিকারের ইমানদার, সে তার জীবন পরিচালনার সংবিধান বানাবে যে কিতাব, সেই কিতাবের নাম সমাধান। চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবন মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the holy Quran. সব সমস্যার সমাধান দিতে পারে ইমানদারের সংবিধান, সেটা হলো আল কোরআন। ইমানদারের সংবিধান সেটা হলো কোরআন। ছাড়া মুক্তি নাই, কোরআন ছাড়া শান্তি না। তাহলে সত্যিকারের ইমানদার কারা? কোরআন মেনে মেনে জীবনে চলে, এই রকম কোরআন মেনে মেনে জীবন পরিচালনা করবে যারা, সত্যিকারের খাঁটি সফল ইমানদার হলো তারা। এরা যখন দুনিয়া থেকে চলে যাবে, জান্নাতের সুসংবাদ দেওয়া হবে তাদেরকে কার তরফ থেকে? রব্বুল আলামিন এই জন্য বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঘোষণা করে আল্লাহ আমাদের রব, আমাদের রব যিনি, তিনি কে? আল্লাহ বলছেন, যারা ঘোষণা দিয়েছে আল্লাহ আমাদের রব, আর ওই রবের পথে জীবন পরিচালনা করছে যারা, রবের পথে ইস্তেকামত থেকেছে যারা, মৌতের সময় ফেরেশতা এসে বলে, আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই, তুমি জান্নাতে যাওয়ার সুসংবাদ নিয়ে দুনিয়া ত্যাগ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সূরা আসরের শুরুতে মানুষের সর্বনাশের কথা বলেছেন, আর ধ্বংস থেকে বাঁচার জন্য যে কাজ, যে কয়টা কাজ করতে হবে সেই কাজ কয়টা? এক নম্বরে আল্লাহ বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ইমানের ইমানের পথে চলবে যারা, ক্ষতি থেকে জাহান্নাম থেকে বাঁচবে। দুই নম্বর হচ্ছে ওয়ামিলুস সালিহাত, সবাই আমার সঙ্গে বলেন ওয়ামিলুস সালিহাত। দুই নম্বর, ইমান এনে আমলে সালেহ নেকির কাজ করবে যারা, ক্ষতি থেকে ধ্বংস থেকে বেঁচে যাবে তারা। মনে রাখবেন, ইমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। কিরকম? মনে করেন একজন লোক এখনো মুসলমান হয় নাই, ইমান আনে নাই, সে দান সৎকা করলো, এই দান সৎকার কারণে দুনিয়ায় মানুষ তাকে বাহবা দিবে, কিন্তু আল্লাহর কাছ থেকে সে কি যাজা পাবে? কেন পাবে না? কি নাই? কি নাই? তাহলে সমস্ত ভালো কাজের মূলে যে জিনিসটা থাকা লাগবে সেটার নাম কি? ইমান ছাড়া নেক আমলের কোনো দাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের যত জায়গায় নেক আমলের কথা বলেছেন,
সব জায়গায় কোরআন পড়লে দেখবেন নেক আমলের আগে আল্লাহ ঈমানের শর্ত জুড়ে দিয়েছেন কারণ ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম এইজন্য আল্লাহ কোরআনের সব জায়গায় নেক আমলের আগে ঈমানের কথা বলেছেন যেমন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا الله تعالى বলছেন নিশ্চয়ই ঈমানে নে আমলে সালেহ নেকির কাজ করছে যারা আল্লাহর এক নম্বরের জান্নাত জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হচ্ছে তারা অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু লিসসালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা আল্লাহ তাআলা সূরা বাইয়িনাতের 7 নম্বর আয়াতে বলেছেন নিশ্চয়ই ঈমান এনে আমলে সালেহ নেকির কাজ করছে যারা দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ হলো তারা তাহলে ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম আবার কথাটা উল্টাইলে এরকম হয় আমল ছাড়া ঈমানেরও দাম বুঝেন নাই কিছু বেআমল আছে ঈমানে নে বেআমল বেআমলের ঈমানের কোনো দাম আপনারা বলুন হুজুর বেআমলের ঈমান আবার কেমন বেআমলের ঈমান হলো ফজরের আজান হয় উঠে মসজিদে যায় না এটা আমলওয়ালা ঈমানদার না বেআমল ঈমানদার আস্তে বলবেন না জোরে বলেন আমলওয়ালা ঈমানদার না বেআমল ঈমানদার হ্যাঁ যুবক ভাইরা ফজরের সময় ঘুমাও কেন ফজরের নামাজ যেতে হবে আদেশ টাকার আরো জোরে ফজরের সময় যদি ঘুম থেকে উঠে আমরা নামাজে যাই খুশি হয়ে যান যিনি তিনিকে আর যদি আমরা ঘুমায় থাকি খুশি হয়ে যে তার নাম কি এবার চুপ জবাব দেওয়া লাগবে না শরম পাইবেন তো চুপ থাকেন সিএনজির পিছনে লেখা থাকে না বিবেক মানুষের সর্বোচ্চ আদালত এটা হাদিস না কথাটা সত্য নিজের বিবেককে প্রশ্ন করেন বিবেক তুই আমারে বলতো আমি আসলে কি এবার আগে আমারে জবাব দেন নামাজে গেলে গুলামি হয় কার না গেলে গুলামি হয় কার বিবেকরে বলেন আমি যে প্রতিদিন ফজরের নামাজ ছাইড়া দেই প্রতিদিন যে দিনটা আমি শুরু করি সকালবেলা দিন শুরু করি বিবেক তুমি বলো আমি কার গুলাম হইয়া দিন শুরু করি এ বলা লাগবে না লজ্জা লাগে না বলতে বিবেককে আবার দ্বিতীয় প্রশ্ন করেন এই বয়স পর্যন্ত এত ওয়াক্ত নামাজ ছাইড়া দিয়া আমি এত বছর ধরে কার গুলামি করছি বিবেক তুমি জবাব দাও এবার উত্তর দেন দুনিয়াতে পাঠানো হয়েছে কার গুলামির জন্য গুলামিটা হচ্ছে কার আপনার কি লজ্জা লাগে না কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন কারণ আল্লাহ তো সবার আগে যে জিনিসটার হিসাব নেবেন সেটার নাম কি আস্তে বলেন কেন জুড়ে বলেন সেটার নাম কি যুবকরা বলতেছে হুজুর পর্বনে এখন আমরা জোয়ান মানুষ এখন না বুড়া হই তারপরে বলবো এ যুবক ভাইরা শোনো এটা হলো শয়তানের ধোঁকা বুড়া হওয়ার কোনো গ্যারেন্টি নাই কোনো গ্যারেন্টি আছে নাকি কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোনো সিরিয়াল দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই প্রথমে আসেন দাদা তারপরে বাবা এরপরে দাদার ঘরে নাতি আসার সময় সিরিয়াল মেনটেন হলো যাওয়ার বেলা সিরিয়াল মেনটেন হয়তো নাও হতে পারে দেখবেন এই পাবনার বিভিন্ন জায়গায় মাঝে মাঝে এমন চিত্র দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায় কিংবা ছেলের লাশ বাবা কবরে শুয়ায় আছে না নাই তার মানে যুবক ভাইরা শোনো শোনো যে কোনো সময় তোমরা দুনিয়া থেকে চলে যেতে পারো রে ভাই খবরদার নামাজ ছাইরো না তোমার হয় তোমার নসিবে হয়তো বুড়া হওয়ার নসিব নাও থাকতে পারে দেখো না তোমার মতো কত যুবক হঠাৎ করে চলে যায় তোমার এই যৌবন বয়সে সাজদার দাম নামাজের দাম কম না বেশি কারণ আমার বুড়া বাবারা বয়স্ক মানুষ হয়ে গেলে মেরুদণ্ডে সমস্যা হাঁটুতে সমস্যা হাতে সমস্যা ঠিকমতো রুকু দিতে পারে না ঠিকমতো সাজদা দিতে পারে না কিন্তু আমাদের মতো ইয়াং যারা যুবক বয়সে শরীরটা ফিট এই ফিট বয়সের রুকুগুলোও ফিট
ফিট বয়সের সাজদাগুলো ফিট, এই ফিট বয়সের রুকু সুন্দর, সাজদা সুন্দর, এজন্য এই বয়সের ইবাদতেও যিনি সবচেয়ে খুশি হন তিনি কে? হে যুবক ভাইরা শোনো, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটো সত্যি বেশি তো মাটি কাঁপে, তোমরা কি জানো এই বয়সে তোমরা যদি মসজিদে গিয়া মাথাটা লাগাইয়া কপাল লাগাইয়া নাক লাগাইয়া সাজদা দাও, তোমাদের সাজদায় আল্লাহর আরশ কাঁপে। এই বয়সে সাজদার দাম বেশি, আজান হলে মসজিদে যাও খবরদার, মসজিদ থেকে উল্টা দিকে দৌড়ায়ও না। বুখারি মুসলিম তিরমিজির তিনটা গ্রন্থে হাদিস এসেছে, নবীজি বলেছেন যৌবন বয়স আল্লাহর পথে কাটাবে যারা, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, নিজেদের যৌবনকে আল্লাহর পথে কাটাবে যারা, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা। যুবক ভাইরা আরশের ছায়ার নিচে জায়গা পেতে চান? কারা কারা দেখে হাত তুলেন তো। মাশাআল্লাহ, আজকে থেকে ফজরের নামাজ ছাড়বেন না ধরবেন, হাত নামান। এবার বলি, এখন যুবকদের যৌবন কেন নষ্ট হচ্ছে? কারণ তোমরা পেশাব করে পানি নাও না। পেশাব করে পানি না নিলে যৌবন কমে যায়, যৌবন কমে যায় বলে দেখা যায় বিয়ের পরে বউকে সন্তুষ্ট রাখতে পারে না, এজন্য সমাজে প্রক্রিয়া বাড়ছে। হারবালের ওষুধ খাও, হারবাল দিয়া যৌবন আনতে পারবা না। খাসলট ঠিক করো, হারবালের এই সকল আবুল তাবুল কথা শুই না, যৌবন ফিরে আনতে পারবা না। যৌবন ধরে রাখতে হলে যৌনাঙ্গকে পবিত্র রাখো, পেশাব করার পরে পবিত্র হও, দাঁড়ায় দাঁড়ায় শয়তানের মতো পেশাব করো না, বসে পেশাব করো, পেশাব করার পরে পানি নাও। অনেক যুবকের খাসলত হলো পেশাব করে পানি নেয় না। তোমাদের যৌবন তোমরা নষ্ট করে ফেলতেছো, খবরদার খবরদার, পেশাব করে অবশ্যই পবিত্র হবা, অপবিত্র অবস্থায় রাতের বেলা নাপাক হয়ে ঘুমায় না রে ভাই। কারণ এই যে তুমি রাতের বেলা ঘুমিয়ে গেলা, তোমার তো ফজর নাও হতে, কারণ সকালবেলা বহু মানুষের লাশ বের হয় ঘর থেকে আছে না নাই। এই যে কয়েকদিন আগের ঘটনা, চিত্রাং হয়েছে আমাদের দেশে, চিত্রাং হয়েছে না, আরে ঘূর্ণিঝড় আর কি, চিত্রাং বললে চিনে না, কয়েকদিন আগে ঘূর্ণিঝড় হয়েছে না, ওই ঘূর্ণিঝড়ের রাতে আমার মাহফিল ছিল এই কি বলে কুমিল্লার নাঙ্গলকুটে, প্যান্ডেল লন্ড বন্ধ করে উড়াই নিছে, 20 মিনিট কথা বলে আমি চলে আসছি, আসার সময় দেখি রাস্তায় খালি গাছ পড়ছে, খুব কষ্ট করে ওই দিন বাসায় ফিরছি, গাছ সরাইয়া বাঁশ সরাইয়া বাসায় আসতে অনেক দেরি হয়েছে। ফেসবুকে আপনারা অনেকে দেখেছেন কুমিল্লায় একজন প্রবাসী আগের দিন এসেছিলেন বাংলাদেশে, হ্যাঁ দেখছেন তাই না, একজন প্রবাসী বাংলাদেশে আসছিলেন, আইসা রাতের বেলা ভাত খাইয়া ছেলে মেয়েদেরকে নিয়ে রাতের বেলা ঘুমাইছে। ওই প্রবাসী ভাইটা কি জানতো এটা তার জীবনের শেষ না? হ্যাঁ কথা বলছেন না কেন? তাহলে যুবক ভাইরা তোমরা যে নাপাক ঘুমায় গেলাম, এই নাপাক অবস্থায় তো তোমার মৌত হয়ে যেতে পারে রে ভাই। নবীজি বলেছেন ইউবাসু কুল্লু আব্দিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় হাশরের মাঠে তাকে উঠাবেন কে? তোমার মৌত যদি নাপাক অবস্থায় হয়ে যায়, নাপাক অবস্থায় হাশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবা কেমনে? বিবেককে প্রশ্ন করো খবরদার, নাপাক অবস্থায় কোনোদিন ঘুমায়েন না, নাপাক থাকলে সাথে সাথে গোসল করে পবিত্র হয়ে যান। খবরদার যুবক ভাইরা, পেশাব করে অপবিত্র থাকবা না, সাথে সাথে পানি নিবা, পারা যাবে তো ইনশাল্লাহ। অনেক যুবক মাহফিলে আসে, মাহফিল থেকে যাওয়ার সময় রাস্তার ধারে পেশাব করে দাঁড়ায় দাঁড়ায়, তারপরে পেশাব করে পানি নেয় না, এরকম আছে না নাই? খবরদার রাস্তার ধারে পেশাব করো না, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গর্তের মধ্যে পেশাব করবেন না, আবদ্ধ পানিতে পুকুরের পানিতে পেশাব করবেন না, নিষেধ করেছেন নবীজি। পেশাব করতে হলে অবশ্য আমাদের দেশে কি আর করবে, মসজিদগুলো তালা লাগায় রাখে, এটাও যেমন ঠিক, আবার তালা লাগাবে না কেন? আমরা যে পরিমাণ অপরিচ্ছন্ন, আমরা বাথরুমে ঢুকলে আরেকজন যে ঢুকবে ওই রুচিটা রেখে আসি, এইরকম অবস্থা করি, তো মসজিদ কমিটি লাগাবে না তো কি করবে? এমন অবস্থায় কামসাইরা আছে, পরের জন গিয়া একদম শাল চাদর টাদর মাফলারটা পেছায়ও কাজ হয় না, কি বলেন ভাই, আছে না নাই? তবে আপনাদের পাবনার মানুষ মনে হয় ভালো, আমি রাজশাহীতে আসলে দেখি খুব পরিচ্ছন্ন শহর, মানুষের ঘর বাড়ি সুন্দর, আজকে যার বাড়িতে আমরা খাইলাম তার বাড়িও দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আপনাদের চেহারাও শুরু তো সুন্দর, মনে হয় আপনারা পরিচ্ছন্ন মানুষ, আলহামদুলিল্লাহ। তো ইসলাম তো পরিচ্ছন্নতাই আমাদেরকে শিখায়, ইন্নান নাজাফাতা নিসফুম মিনাল ঈমান, আত্তুহুরু শাত্রুল ঈমান, পরিচ্ছন্নতা এটা ঈমানের। তো যুবক ভাইরা খবরদার, অপবিত্র থাকবো আমরা? কথা দেওয়া গেছে, কথা দিয়েছেন অপবিত্র থাকবেন, পেশাব করে কিনিবেন, পবিত্র হবেন তো ইনশা
আমার এমন এমন টাইট ফিট প্যান্ট পরো না তোমরা তো এখানে এমন প্যান্ট পরো বসাও যায় না দাঁড়াই দাঁড়াই কাম সারে হ্যাঁ বলতেছি ভাই এটা এমন এমন টাইট প্যান্ট পরার কি দরকার আটো সাটো কাপড় পরা যাবে না নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবার নামাইতে নামাইতে এত নিচে নামায় রাখে একটু যদি উকি দেয় দিলে হায় 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 এরকম পোশাক পরা যাবে জিন্সের প্যান্ট যেগুলা টাইট সেগুলা বাদ দাও গাবার্ডিন প্যান্ট পরো থাউজার পরো পায়জামা পরো যেটাই পরো সেটাকে টাকনোর উপরে উঠাইয়া পড়তে টাকনোর নিচে কাপড় নামানো যাবে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ ওই লোকটার দিকে তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ জাহান্নামের জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন না পবিত্র করবেন না সাহাবীরা বললেন নবী কার কথা বলছেন নবীজি বললেন যেই লোকটা টাকনোর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে খবরদার যুবক ভাইরা লুঙ্গি প্যান্ট পায়জামা যেটাই হোক টাকনোর নিচে নামানো যাবে কিছু যুবক কয় হুজুর দেখতে তো একটু আনস্মার্ট আনস্মার্ট লাগে আমাদের তো কেউ আনস্মার্ট বলে না দেশে বিদেশে আমরা যাই দেখা যায় পায়জামাও একটা হুজুর মানুষ কত উপরে জুব্বাটাও উপরে কেউ বলে না এটা খ্যাত হুজুর কেউ বলে নাই বরং নবীর সুন্নত মানার ভেতরে স্মার্টনেস আছে ঠিক কি না বেআমল হওয়া যাবে না ক্ষতি থেকে বাঁচতে হলে ইমান আনার পরে বেআমল না আমলদার হওয়া লাগবে দাঁড়িয়ে রাখো দাঁড়িয়ে রাখার আমলটা করো যুবক ভাইরা কারণ পৃথিবীর সমস্ত পয়গাম্বরের দাড়ি ছিল না কি ছিল না এমন কোন নবী নাই যার দাড়ি ছিল সবার দাড়ি ছিল এখন মুসলিমরাও দাড়ি রাখে স্কিন ঠিক রাখার জন্য চোখের জ্যোতি ভালো থাকার জন্য যারা বেশি বেশি শেভ করে এদের চামড়াটা হয়ে গেছে টাইট ফিট শক্ত আর যারা কম কম শেভ করে দাড়ি রাখে দেখবেন চামড়াটা অত্যন্ত মসৃণ নরম চেহারায় লাবণ্য আছে সৌন্দর্য আছে কারণ নবীর সুন্নত মানার ভেতরে কল্যাণ আছে না নাই এই জন্য দাড়ি রাখবেন আবার এমনটা করে না মুসরাইকা দাড়ি না কিন্তু আমরা মুস রাখি নবীজি বলেছেন মুছ ছোট করো দাড়ি বড় রাখো আর আমরা মুস রাখি দাড়ি ফেলায় দেই আবার মুস এমন ভাবে রাখে দুধ খাইতে গেলেও ঝামেলা হয় এক লোক একবার দুধ খাইছে খাওয়ার পরে দুধের শখ লাগছে আরেকজন কয় ভাই দুই দিন আগে দেখলাম আপনি জোয়ান এত তাড়াতাড়ি বুড়া হইলেন কেমনে কয় না বুড়া হয় না ওই যে খাইছি যে জিনিস লাগছে মুছ ছোট করতে হবে দাড়ি ছাড়তে হবে দাড়ি হচ্ছে পুরুষত্বের লক্ষণ দাড়ি রাখলে দেখবেন চেহারাটা কালো হলেও চেহারায় নূর যিনি দান করবেন তিনি কে তাইলে ধ্বংস থেকে ক্ষতি থেকে বাঁচবে তারা ইমান এনে ইমানের দাবি হিসাবে নেক আমল করবে যারা ক্ষতি থেকে বেঁচে যাবে খুব কষ্ট হচ্ছে আপনাদের তাই না এই তো শেষ পর্যায়ে চলে আসছে তাইলে ক্ষতি থেকে ধ্বংস থেকে বাঁচার জন্য কাজ করা লাগবে কয়টা বলে ফেলছি কয়টা আমি এক নাম্বার ইমান না ইমানের পথে চলা ইমানের ঘোষণা না ইমানের পথে দুই নাম্বার ইমান এনে নেকির কাজ এই দুইটা কাজ ব্যক্তিগত বাকি দুইটা হলো সামষ্টিক বাকি দুইটা সামাজিক কাজ তার মানে বোঝা গেল ইসলাম সামাজিক অসামাজিক বাকি দুইটা কি সামাজিক তিন নাম্বারটা শুনে নেবা ওয়াতাওয়া সাউবিল জোরে বলেন ওয়াতাওয়া আপনারা বলবেন সবাই বলতে হবে ওয়াতাওয়া অর্থ কি যারা পরস্পরকে হকের আদেশ দিয়েছে হক প্রশ্ন হচ্ছে হুজুর মাল মুরাদু বিল হক কিংবা হতে পারে প্রশ্ন হোয়াটস দ্য ডেফিনেশন অফ হক হক মানে কি হক হচ্ছে আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল ইসলামটাই হচ্ছে হক আর কুফরিটা হলো জুলমা অন্ধকার বাতিল তাহলে বোঝা গেল আপনি শুধু নিজেই ইসলাম মানলে চলবে না মানুষকেও ইসলামের দাওয়াত দিতে নিজে নিজে নেক আমল করবেন নিজে নামাজ পড়বেন নিজে সুন্দর কথা বলবেন আর সমাজের অন্যায় অসত্যের বিপক্ষে আপনি দাঁড়াবেন না কথা বলবেন না আল্লাহর গজব থেকে আপনি রেহাই পাবেন ছোট্ট একটা ঘটনা আমি কি বলবো এই ঘটনার ভিতরে শিক্ষা আছে একটা ঘটনা বলবো আমি দাউদ আলাইহিসসালামের সময়ের ঘটনা কোন নবীর সময়ের ঘটনা প্রত্যেক নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন দাউদ নবীর একটা মর্যাদা ছিল তিনি যখন এই যে লোহাকে চেপে ধরতেন লোহা গলে যেত সুবহানাল্লাহ তার কণ্ঠ এত সুন্দর ছিল তার উপর নাজিল হওয়া জাবুর শরীফ তিনি যখন তিলাওয়াত করতেন উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে সাগরের মাছ কিনারা এসে তার তিলাওয়াত শোনার জন্য ব্যাকুল হয়ে যেত সুবহানাল্লাহ
আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন কোনটা? কিবার? আর দাউদ নবীর সময়ে সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। কিবার? এবার শুনেন কিচ্ছা, শনিবারের দিনে আল্লাহ মাছ ধরা নিষেধ করেছিলেন। আল্লাহর এই আদেশকে কেন্দ্র করে দাউদ নবীর উম্মত তিন ভাগে ভাগ হয়ে গেল। কয় ভাগে? আস্তে বলবেন না, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহর এই আদেশকে কেন্দ্র করে দাউদ নবীর উম্মত কয় ভাগ হয়েছে? এবার শুনুন, এক ভাগ তারা চিন্তা করলো, ইহুদি জাত তো, এদের বুদ্ধি বেশি। কেন বুদ্ধি বেশি হবে না? এরা আসমানি খাবার খাওয়া জাতি। আপনারা তো পেঁয়াজ রসুন ভাত এগুলা খান, ভাত মাছ দুনিয়াবি খাবার। আর ইহুদিদের এত বুদ্ধি কেন জানেন? এদের পূর্বপুরুষরা দুনিয়ার খাবার খায় নাই, খাইছে কিসের খাবার? এরা মান্না চাল্লা খাওয়া জাতি, বুঝছেন? ভাত আসমানি খাবার খাওয়া জাতি। এরা বলল, আল্লাহ তো শনিবারে মাছ খাওয়া নিষেধ করেছে, আমরা মাছ খাবো না, আমরা বেড়া দিয়া মাছ ধরা আল্লাহ নিষেধ করেছেন, মাছ ধরবো না, বেড়া দিব। আইল বুঝেন আপনারা? আইল, আইল দিয়ে আটকায় রাখবো, আর রবিবারে এগুলা ধরে ধরে খাবো। এটা কয় নাম্বার গ্রুপ? আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশ মানছে না, অমান্য করছে সরাসরি। আরেক ভাগ লোক, এরা ভালো মানুষ, এরা আল্লাহর আদেশ অমান্য করে, কিন্তু এরা যে এই আদেশ অমান্য করে অন্যায় করতেছে, এদেরকে গিয়ে বাধাও। দেখেন না, আমাদের সমাজে কিছু সুফি আছে, সমাজ যদি এগিয়ে যাক, তার নামাজ ঠিক আছে, তার ফিকির ঠিক আছে, কাউরে বাধা দেন, এরকম নাই। শোনেন এদের পরিণতিটা কি হবে একটু পরে বলতেছি। তাইলে এক নাম্বার গ্রুপ সরাসরি আল্লাহর আদেশ অমান্য করল, দুই নাম্বার গ্রুপ আদেশ অমান্য করল না, আবার এদেরকে গিয়া বাধাও, তিন নাম্বার গ্রুপ এরা আদেশ অমান্য করল না, এরা আল্লাহর আদেশটা মানলো মাছ ধরল না। কিন্তু যারা মাছ ধরতেছে গিয়া বলল, ভাই তোমরা মাছ আটকাইতেছো কেন? আল্লাহ না নিষেধ করেছেন। তাইলে তারা গিয়ে আদেশ অমান্যকারী লোকদেরকে কি দিছে? জোরে বলেন, কি দিছে? আবার বলি, কয়টা গ্রুপ? এক নাম্বার আদেশ অমান্য করছে, দুই নাম্বার লোক আদেশ মানছে কিন্তু অমান্যকারীদেরকে বাধা, তিন নাম্বার লোক আদেশ অমান্য করে নাই কিন্তু যারা আদেশ অমান্য করছে তাদেরকে কি দিছে? আল্লাহ এই তিন তিন গ্রুপ থেকে তিন নাম্বার গ্রুপকে সেপারেট করলেন। কয় নাম্বার গ্রুপকে? তিন নাম্বার কারা ছিল? মাছ ধরেও নাই, আবার যারা আটকাইছে তাদেরকে কি করছে? এদেরকে আল্লাহ বাদ দিয়া বাকি দুই গ্রুপের সত্তর হাজার, কত হাজার আসতে বললে হবে না, কত হাজার, একদিনে একদিনে সত্তর হাজার ইহুদিকে আল্লাহ একদিনে বানর বানিয়ে দিয়েছে। কি বানাইছেন? প্রশ্ন হলো, এক ভাগ লোক আইনকে অমান্য করছে, এরা বানর হোক গজব আসুক, কিন্তু আরেক ভাগ লোক তো গজবের ভিতরে ঢুকে গেছে, এরা তো মাছ আটকায় নাই, গজব আসছে কেন? মাছ ধরে নাই, আদেশ মানছে ঠিক আছে কিন্তু আদেশ অমান্যকারীদেরকে গিয়ে বাধা। এই ঘটনা থেকে আমি কি বুঝাইতে চাইলাম? আপনি নামাজ পড়েন, আপনি তসবিহ জপেন, আপনি হজ করেন, যাকাত দেন, কিন্তু এই সমাজে না হক চলে, অন্যায় চলে, আলেমদের উপরে নির্যাতন চলে, জুলুম চলে, এত কিছু দেখেও যদি আপনি চুপচাপ থাকেন, মনে রাখবেন শুধু নেক কাজ দিয়ে ঈমান এনে, আপনি যদি হক কথা না বলেন, হকের পক্ষে না থাকেন, নিজেকে গজব থেকে, জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন না। জন্য গজব থেকে বাঁচতে হলে ওই যে আল্লাহ কর্মসূচি দিয়েছেন, আগে আমানু ঈমান আনো, এরপরে ওয়ামিলুস সালিহাত নেক কাজ করো, শুধু ইমানাই না, তসবিহ জপ, নেক আমল কইরা, শেষ না দায়িত্ব তিন নাম্বার, তুমি হকের কথা বলো, ইমানদার এমন ভাবে সমাজে বাস করবে না, তার সমাজে অন্যায় চলবে, জুলুম চলবে, আর সে চুপ থাকবে, এমনটা ইমানদারের চরিত্র নয়। কেউ যদি কথা নাও বলে, খাঁটি ইমানদার অন্যের বিপক্ষে কথা বলতেই হবে, কারণ নবীজি বলেছেন, আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস, সত্য বলা থেকে যে চুপ থাকে এটা বুবা শয়তান। কি শয়তান? আরেকটা কিচ্ছা শোনাই, আমি শেষের দিকে চলে যাব, বলবো এই হাদিসটা শোনাবো, এই কিচ্ছাটা শোনাবো সরাসরি বুখারী শরীফ থেকে। নবীজি বলেছেন, অন্যায় দেখেও যারা বাধা দেয় না, এদের উদাহরণ হলো দুইতলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। কয়তলা বিশিষ্ট জাহাজ? শুনতেছেন আপনারা না? ঘুমাইতেছেন? মূল ওয়াজ তো এখন চলে যাচ্ছে, উপরের তলায়ও প্যাসেঞ্জার, নিচের তলায়ও। আচ্ছা, জাহাজ চলে সমুদ্রের পানিতে, সমুদ্রের পানি লুনা না মিঠা?
লোনা না মিঠা? লোনা পানি খাওয়া যায়, পান করা যায়। তো জাহাজ জাহাজে যারা চড়ছেন তারা দেখছেন জাহাজের মধ্যে পানি সরবরাহ করে রাখা আছে, খাবারের বিশুদ্ধ পানি। তো নবীজি বলছেন অন্যায় দেখে যারা বাধা দেয় না, এদের উদাহরণ হলো দুই তোলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো, যেই জাহাজের উপরের তোলায় পানি বিশুদ্ধ পানি সরবরাহ করে রাখা আছে, নিচের তোলার লোকরা পানি আনার জন্য উপরের তোলায় যায়। উপরের তোলার কিছু লোক বিরক্ত হয়ে বলতেছে, এই তোরা যে বারবার নিচের তোলা থেকে উপরের তোলায় পানি আনার জন্য আসিস, আমাদের বিরক্ত লাগে, একটু কম কম আসিস। নিচের তোলায় ছিল এক পাগলা, সে তখন বলল, এতই যদি খারাপ লাগে শোনো, পানি লাগলে আমি আর উপরে আসবো না, আমিও জাহাজ নিচে দিয়া ফুটা কইরা ছিদ্র কইরা পানি তোলা শুরু করব। এই পাগলা যদি কথা মতো কাম শুরু করে আর জাহাজ ছিদ্র করে যদি পানি তোলা শুরু করে, জাহাজ ডুবলে পাগলা একা ডুববে না সবগুলারে নিয়ে ডুববে? এই উদাহরণ দিয়ে আপনাদেরকে হাসাইতে চাই নাই ভাই, বুঝাতে চেয়েছি এই কথা, আপনার সমাজে অন্যায় চলবে। আপনি সুফি, আপনি ভালো মানুষ, নামাজি মানুষ, ইমানদার, আপনি যদি চুপ থাকেন আপনার সমাজে গজব আসলে ঠাডা আপনার উপরে আগে পড়বে। আরেকটা উদাহরণ দেই, এই রাস্তা আমাদের এলাকার রাস্তার মধ্যে একটা কুকুর মরে পড়ে আছে, এই কুকুরটা যখন পচে যাবে গলে যাবে, দুর্গন্ধ যখন বের হবে, তখন মানুষের নাকে লাগবে আর আপনার নাকে লাগবে না। হ্যাঁ, কেউ যদি সেই কুকুরটা নাও ফেলে দেয় আপনাকে নিজ দায়িত্বে ফেলতে হবে। বোঝাতে চাইলাম আপনার সমাজে সব যদি বুবা শয়তান হয়ে যায় আপনি তো জাহান্নাম থেকে বাঁচা লাগবে। একটা লোকও যদি সাহসের অভাবে কথা বলতে না পারে, মরণের ভয়ে কথা বলতে না পারে, কিসের মরণের ভয়? মুমিন কখনো মৃত্যুকে পরোয়া করে না, মুমিন মৃত্যুর মধ্যে জীবন খুঁজে বেড়ায়। এজন্য আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আল্লাহ আকবার! এই লোকটার জন্য দিল থেকে দোয়া আসে, যে লেখা লেখে গেছে তিনি নবীকে নিয়ে কত গান লিখেছে, লিখে নাই, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে স্বাগত। তার মানে গানটা আপনাদেরও মুখে মুখে। লোকটা কি ইসলামকে ভালোবাসতো দেখেন, কেমন ভালোবাসতো, মোরা আগে লিখে গেছে, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন গুরে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরু আজাব থেকে গুনাগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহ আকবার! আমরাও দোয়া করছি, আল্লাহ আমার জাতীয় কবির কবরকে তুমি জান্নাতের বাগান বানাও। আরে এমন কিছু লোক আছে, যেই জাতীয় কবি আজান শোনার জন্য কবিতা লিখে গিয়েছেন মরার পরে, আজান নিয়ে কটুক্তিকারী লোকদেরকে এই দেশে আবার কোটি কোটি টাকা দিয়ে এনে যুবকরা এদের জন্য নেচেছেও, মনে নাই? কিছুদিন আগে সোনু নিগম এসেছিল, কয়েক বছর আগে, সোনু নিগমের কথা মনে আছে? এই সোনু নিগম আজান নিয়ে কটুক্তি করেছিল, যেই সকল লোকের আজান নিয়ে কটুক্তি করে সেই সকল লোকদেরকে এই দেশে আনা তো দূরের কথা, এরা মুসলমানের বাসার ঝাড়ুদার হওয়ার যোগ্যতা রাখে না। আজান হলো আমাদের প্রাণের ধ্বনি, ঠিক কিনা? তাহলে বলছিলাম ধ্বংস থেকে ক্ষতি থেকে বাঁচতে হলে তিন নম্বরে হকের দাওয়াত মানুষের কাছে আপনাকে দিতে। হক মানে হচ্ছে ইসলাম, মানুষকে নামাজের দিকে ডাকবো, মানুষকে দিনের পথে ডাকবো, পারবো তো ইনশাল্লাহ? কষ্ট দিয়েছি আপনাদেরকে, চার নম্বরে চলে আসছি, ধ্বংস থেকে ক্ষতি থেকে বেঁচে যাবে তারা, চার নম্বরে সবর করবে,
আমি কোরআন যত পড়ি অবাক হই দেখেন আল্লাহ কি সুন্দর বলেছেন এক নম্বরে বলছেন ঈমানের পথে চলো এরপরে আল্লাহ বলেন ঈমানের পথে চললে হবে না তুমি বেআমল হইলে হবে না আমলওয়ালা হওয়া লাগবে এরপরে আল্লাহ বলেন তুমি একা 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 আমলওয়ালা হইলে চলবে না তোমার সমাজের মানুষকে আমলওয়ালা বানাও এদেরকে হকের পথে আনো এরপরে আল্লাহ লাস্টে সবরের কথা বলেন কেন জানেন আল্লাহ ভালো করেই জানেন হকের দাওয়াত দিলে হক কথা বললেই তোমার উপরে নিপীড়ন আসবে হক কথা বললেই তোমার উপরে নির্যাতন আসবে আল্লাহ এজন্য আগে থেকেই ফর্মুলা দিয়েছেন বান্দা তুমি তখন কি করো বলেন না ওয়াতাওয়াসাউ বিস কি করো ঈমান ইসলাম কি এমনি এসেছে মনে করেছেন আপনারা আল্লাহর নবী দাওয়াত দেওয়ার পরেই পাথরের আঘাত খেয়েছে বুখারীর হাদিস আল্লাহর নবীকে আল্লাহ সর্বপ্রথম ওহী নাযিল করে বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন নবী এবার প্রকাশ্যে দাওয়াত দেন আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠে বলেছিলেন আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠে বলেছিলেন ইয়া সাবাহা আরাআইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিসিফিন হাযাল জাবাল তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া বুখারীর হাদিস নবীজি বলেছেন শোনো আমি যদি বলি এই আমি যদি বলি তোমাদেরকে শত্রুপক্ষ আক্রমণের জন্য এই পাহাড়ের বিপরীত দিকে অবস্থান নিয়েছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে কাফেররা বলেছিল কেন নয় আমরা জানি তুমি আল আমিন জীবনে মিথ্যা বলো না মোহাম্মদ বিশ্বাস করব নবীজি বললেন এতই যদি আমাকে সত্যবাদী মনে করো শোনো আমি আল্লাহর নবী ঈমান আনো কাফেররা এরপরে ফুলের মালা নিয়ে আইসা শুধু ফুলের মালা দিছে কথা বলেন না কেন আরে সবার আগে নবীজির চাচা বলল তাব্বাল্লাকা ইয়া মোহাম্মদ মা জামাতানা ইল্লা লিহাদা মোহাম্মদ তুমি ধ্বংস হও এগুলা বলার জন্য আমার এখানে আনছো নিচে হাতের মধ্যে পাথর তিরমিজির হাদিস তিরমিজির হাদিস এটা তিরমিজির রওয়ায়েতে এসেছে পাথর হাতে নিয়ে আর রাগ কন্ট্রোল করতে না পাইরা আল্লাহ নবীর মাথা মুবারকের দিকে ছুঁড়ে মেরেছে আল্লাহ নবীর মাথা ফেটে গেল আল্লাহ নবী রক্ত তার সাফা পাহাড়ে পড়ল হাজি সাহেবরা আপনারা যারা হজ করতে যান ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ সাফা মারওয়ায় সাত চক্কর দেন আর সেলফি তুলে বলেন আলহামদুলিল্লাহ সাই শেষ করেছি এই বুঝি আপনার ফিলিংস হ্যাঁ হাজি সাহেব সাফা পাহাড়ে গেলে যদি আপনার চোখ দিয়ে পানি না আসে কিসের হাজি সাহেব আপনি সাফা পাহাড়ে আমি যতবার গিয়েছি ততবার মনে পড়েছে এটা সেই পাহাড় এই পাহাড়ে আমার নবীর রক্ত পড়েছে এটা সেই পাহাড় এটা সেই পাহাড় যেখানে শিশু ইসমাইলকে দেখে মা হাজেরা দুই পাহাড়ে সাতবার দৌড়াদৌড়ি করেছে এই ফিলিংস নিয়ে আসতে হবে আপনার এই ফিলিংস না থাকলে কিসের আপনি হজে গিয়েছেন আল্লাহ তো এই ফিলিংসগুলো আপনাকে বোঝাবার জন্য সেখানে তার ঘরের মেহমান বানিয়েছে ইসলাম কি এত সহজে এসেছে ইসলাম এসেছে সর্বপ্রথম দাওয়াতেই রক্ত দোয়া লেগেছে আমরা এখন নামাজে সাজদা দিয়ে উপরে এসি লাগাইয়া আল্লাহর নবী দাওয়াত দেওয়ার পরে নামাজ পড়েন কাফেরগুলা আমাদের ঘরের ময়লা আবর্জনা আমরা ডাস্টবিনে ফেলি না আর কাফেরগুলার ময়লা আবর্জনা ঘরের মধ্যে জমায় রাখত ওই মোহাম্মদ যখন সাজদায় যাবে মাথার উপরে মারত তারা বলতো মোহাম্মদের জন্য রেডি থাকো নাউজুবিল্লাহ উটের নারী ভুড়ি ফেলে যেত পাবনার ভাইয়েরা ইসলাম এমনি এমনি আসে নাই রক্ত মাখা পিচ্ছিল পথ পাড়ি দিয়ে উত্তপ্ত মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে সাহাবিদের নির্যাতন নিপীড়নের নজরানা পেশ করে অসংখ্য শহীদদের বিনিময়ে এই জমিনে ইসলাম এসেছে সুতরাং সময় আসতে পারে এভাবে ইমানের পথে চলতে গিয়ে নবী এবং সাহাবিদের মতো ত্যাগ তিতিক্ষার নজরানা পেশ করা লাগতে পারে এই জমিনে রক্ত দেওয়া লাগতে পারে ইমানের দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে শাহাদতের প্রয়োজন দেখা দিতে পারে কারা কারা তখন নিজেদেরকে আল্লাহর দিনের পথে বিলিয়ে দিতে প্রস্তুত থাকবো দু হাত তুলে আল্লাহকে দেখা হাতগুলো নামান আল্লাহ কবুল করেন আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি সময়ের কসম সব মানুষ ক্ষতিতে তবে ক্ষতি থেকে বেঁচে যাবে তারা কয়টা কাজ করবে যারা দেখি তো আজকের মাহফিল থেকে আপনারা সবক নিয়ে যাইতে পারছেন কিনা আমি এবার চুপচাপ হয়ে যাব আঙ্গুল তুলব আর আপনারা চারটা কাজের কথা বলবেন ঠিক আছে আমি চুপচাপ হয়ে গেলাম এটা হয় না আওয়াজ জোরে বলতে হবে বলেন যদি যার মুখস্থ না হয় যারা ঘুমায়েছিল অন্তত এটা তারা নিয়ে যাক আমি বলে দিচ্ছি ঈমানের পথে চলবে যারা বলেন ঈমানের পথে চলবে যারা নেকির কাজ করবে যারা
হকের উপদেশ হকের দাওয়াত দিবে যারা হকের কাজ করতে গিয়ে সবরকারী হবে এই চার ক্যাটাগরির লোক যারা জান্নাতি হলো মানুষের জীবনের বেসিক মৌলিক কাজগুলো আল্লাহ তাআলা এই সূরার ভিতরে সন্নিবেশিত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও মুক্তির পথ পেয়েছি নাজাতের পথ পেয়েছি ওই যে ইমাম শাফির কথা বলছিলাম না তিনি বলেছেন ছোট্ট এই সূরাটি বুঝতে পারলে এটাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে সম্মানিত ভাইরা আসুন সিদ্ধান্ত নেই এই চারটি কাজ আমরা করে জীবন পরিচালনা করব আল্লাহ তৌফিক দান করেন